শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসা নিয়ে আবারও চলে আসলাম, কিন্তু আরেকটা আমার দৈনন্দিন জীবনের আরেকটা দিন। চলো দেখতে থাকো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি, ডাইরেক্ট চলে গেছি কোথায় বলো তো, মিষ্টি টিফিন করার জন্য। তো মিষ্টি টিফিন বলতে বড়, ওকে খাইয়েও দেবো এটা আর টিফিনও করে দেবো। তা আজ বানাবো কি ভাবতে ভাবতে ভাবলাম যে না, আজকে ওকে গোলারুটি করে দিই। বাচ্চা হোক আর বড় হোক, প্রতিদিন এক ধরনের খাবার কিন্তু কারোরই ভালো লাগে না, তাই না? তা আজকে ভাবলাম অনেক দিন ধরে গোলারুটি খাওয়াও হয় না, তো সেদিন বাবার বাড়ি ছিলাম তো সেদিন বানিয়েছিলাম, আজকে আবার বাড়িতে এসে আবার বানালাম। তো আজকে না সিম্পল মানে প্লেন, পেঁয়াজ টেয়াজ কিছু দেওয়া হয়নি। তো চলো গোলারুটিটা বানিয়ে নিই। আর বর যাবে হলো, ভাড়া আছে একটা, তো ঘুম থেকে উঠেই কিন্তু আমাকে একটা দায়িত্ব দিয়ে গেল যে ইসে করার জন্য, মিষ্টুকে স্কুলে দেওয়ার জন্য। তো চলো আজকে দায়িত্বটা আমি পালন করি। তো চলো ঝটপট করে বিদায় দিই, টাটা। তো মিষ্টুর বাবা চলে গেছে, এখন মিষ্টু খাবে। তুমি কি খাচ্ছো বলো তো, আসো তারপর রেডি হবা স্কুলে যাবো। আজকে আমি দিয়ে আসবো, আজকে কে দিয়ে আসবে তোমাকে বলো তো? গোলারুটি করে দিয়েছিলাম তো সেটা দিয়ে খাওয়াচ্ছি, আর একটা গোলারুটি দিয়ে দিয়েছি টিফিনে করে। এই না এই যা তাড়াতাড়ি তাড়াতাড়ি, জলদি 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 জলদি, দেরি যাবো। তো এইদিকে এই যে ওর জন্য টিফিন করে দিলাম একটা। বাবা আর কিছু দিব ওটার সাথে? হ্যাঁ একটু ও ডিম দিব, তো ওর জন্য আবার ডিম ভাজতে হবে। সো এদিকে দেখতে পাচ্ছ ডিম ভাজা হয়ে গেছে। এটা হলো মিষ্টি টিফিন, আছে গোলারুটি আর হলো ডিম ভাজা। তো যাচ্ছি হলো স্কুলে মিষ্টিকে দিতে। এই যে একটু হাই করে দাও। হ্যালো, সবাই কেমন আছো তোমরা? বাচ্চাদেরকে মোবাইল সামনে দিলে যা বলে, ক্যামেরা যখন না থাকে তখন আবার ঠিকই আছে, মানে কেউ সামনে না থাকলে। ও তো চলো মিষ্টিকে দিয়ে আসি। ওর বাবা কি বলো তো, আর তো সকাল সকাল 7টার সময় একটা ভাড়া ছিল, তো তার জন্য ওর বাবা চলে গেল টাংলা ভাড়াতে। তো আজকে ডিউটিটা আমারই বললো, তো সকালে ঘুম থেকে উঠে আগে তাড়াতাড়ি করে কাজকর্ম করে ওকে দিয়ে আসি আগে। আটটা, এখন কটা বাজে? 7:45। তো চলো যাই স্কুলে। কোনটা তুমি গুরু? এটা হে আসা আসা, হে টিভি আসা, তুমি এখানে বসবা না, ভাসবেন জমিতে লাগে। বাবা কেছি না তোমার ভাসবেন জমিতে, এখানে এখানে। ও ঠিক আছে, বাসা এ খেলো করো একটু দিয়া। ঠিক আছে, তো এখনো কেউ আসেনি। মিষ্টি ফার্স্ট, ইয়ে তুমি ফার্স্ট না? তো মিষ্টিকে দিয়ে চলে আসলাম। ও আজকে ফার্স্ট, একদম ডান্সের ফার্স্ট। প্রথমে প্রথমে যখন স্কুলে দিতে আসতাম না, ওকে রেখে বেরোনোর সময় যা কান্নাকাটি করতো, এখন কান্নাকাটি আর করে না। এক বছর হয়ে গেছে তো স্কুলে আসা, তার জন্যই। চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে কাজ আছে অনেক। আসলে কি এই কয়েকদিন ছিলাম না বাড়িতে, মানে কাপড় ধোয়া সাবান সার্ফ কিচ্ছু নেই, পুরো ফাঁকা, কাপড় যে ধুবো কিচ্ছু নেই। তো টাকা দিয়ে গেলো ওই যে, তো এখন দোকানে যাবো, সার্ফ সাবান যা যা দরকার সব কিছু নিয়ে যাবো। চলো যাই বাড়ি। তো দোকান থেকে চলে আসলাম, যা যা দরকার ছিল সব, এই যে সাবান সার্ফ মিষ্টির গাছ চান করা সাবান, হলদি, কালকে হলদি না শেষ হয়ে গেছিলো, হলুদ গুঁড়ো মানে রান্না শেষ হয়ে গেছিলো, তা নিয়ে আসলাম। এটার জন্য আবার কি ফোন করবো,
চলো এবার বাড়িতে গিয়ে মানে কাজে লাগবো। কয়েকদিন ছিলাম না বাড়িতে, মানে কি যে কেমন যে হয়ে গেছে, পুরো মাকড়সা টাকসা পড়ে ধুলো টুলো পরে কি অবস্থা। এই কয়েকদিন আর সময় মানে হয়নি, তো আজকে ভাবছি একটু ঘরটাকে একটু ঝাড়বো, ওই মাকড়সাগুলোকে ফেলে দেবো। মাকড়সাগুলো ঘরে থাকলে না ভালো লাগে না। হ্যাঁ চলো এইগুলোকে নিয়ে বাড়ি যাই। তো বাড়ি চলে আসলাম ঝাঁটা নিতে। ঝাঁটা আমাদেরটা তো নেই, নষ্ট হয়ে গেছে। স্কুল কে যাস না গিয়া স্কুল বন্ধ মানে তো আর দিনই কেনা এত দেরি চা দেরি করে চা বানানো হচ্ছে। তাহলে কই গেছিলি রে? ঘরে ঢুকছি না আমি, মনে হয় বিষ্ণু ঘুমিয়ে আসি এই ঘরে দেখি নাই। আমি ডাকতেছি মুখে সম্পা সম্পা, নাই 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 তোকে বাড়ি গেছি, তুইও দেখি নাই। আমি লক্ষ্য আমার যদি কালকে আবার ইয়ে যাওয়ার কথা আসলো বেজি দিতে কালকে আমার লক্ষ্য মনে হেনে গেছে কাকিও নাই বড় আয় পড়ছে। পরিষ্কার কর না একটু, দেখ পরিষ্কার করে যে ল্যাপটা গুলা ফালাই নাই, মিস্ত্রি দিও না নামি নাই না। আরো দিন আইলে রওনা কমু পয়সার লেগে এত দিনে তিন চারবার করে মিস্ত্রি ঠিকাদার সব অন ঘর বানাই চায় না। পাকা না কাঁচা দেখে পার ওই সাইডেরটা পার। হ্যাঁ ফাটবো না পার। এই ওখানে পড়লো রে, একটা বলে দিন না আজকে ডাল দিয়ে বানাবো, পেঁপে দিয়ে ডাল দিয়ে, মসুরি ডাল দিয়ে আর পেঁপে দিয়ে করবো, একটা বলে দিন ভাই। কি তো আজকে কিন্তু আমার সংসারে অনেক কাজকর্ম, সংসারে যতই কাজ করি না কেন, যতই যা করি না কেন, নাম কোনোদিনও উঠে না। মানে কি বলবো আর, মানে যতই তুমি ইসে করো শ্বশুরবাড়ির সবার দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে, কিন্তু শ্বশুরবাড়িতে তোমার দায়িত্ব যে কেউ নেবে সেই লোকটা কিন্তু তুমি মানে খুঁজে পাবে না, মানে সেটার অভাব সেটা কেউ থাকে না, শুধু তুমি আছো যে সবার দায়িত্ব নেওয়ার জন্য। যেমন আমি সবার দায়িত্ব নিয়ে সবার মনে যা আছে না আছে সবটা করার জন্য, কিন্তু তোমার দায়িত্বটা যে কেউ নেবে সেটার লোকজন তুমি জীবনেও খুঁজে পাবে না। তো যাই হোক, এদিকে তখন বললাম না যে ঘর খুব মানে মাকড়সা পড়ছিলো, তো তার জন্য কিন্তু আমি বাড়িতে গিয়ে সেটা নিয়ে এসে মাকড়সাগুলো পরিষ্কার করে নিয়ে আর এদিকে উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোন না মানে আমার ঘরের সামনেটা খুব নোংরা হয়েছিল, তো সেইগুলোকে না একটু ঝাড় দিয়ে দিচ্ছি। সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে দরজার সামনে ফেলেছিলাম বলে মানে সকাল সকাল অনেক কথা শুনিয়েছে শাশুড়ি, তো তার জন্য কি বলবো। তাই কিন্তু দুপুরবেলা ঝাড় দিই আর ভাবলাম যে না এইগুলোকে এখন ইসে করে দিই, পরিষ্কার করে দিই, নাহলে আবার কথা শোনাবে। তো কি বলবো বলো, মানে এই বাড়িতে না সত্যি কথা বলতে আমি কোনভাবে থাকলে যে মানে মানুষের মন পাবো, মানে সবার মন জোগাতে জোগাতে মনে হয় আমার জীবনটা চলে যাবে, কিন্তু মন আর কোনোদিন পাবো না। তো এদিকে বোতলটা অনেক দিন ধরে ঘরে পড়েছিল, তো সেটা কি বলতো, সেটা হলো মানে গরম দিন পড়ে গেছে, তো ও যাওয়ার সময় সকালবেলা আজকে বললো যে ইসেটা বোতলটা পরিষ্কার করে রেখো। তো সকালের বাসন আমি এখানে রেখে গেছিলাম চায়ের বাসনগুলো, তো কাপড়ও ভিজিয়েছি আবার সকালবেলা, তো বাসনগুলোকে এখন ধুয়ে টুয়ে তারপরে চলো কাপড় ধুয়ে নেব। কাপড়গুলো না এত নোংরা হয়েছিল, এগুলোকে না আছড়িয়ে আছড়িয়ে ধুতেও না হাতগুলো এতটা ব্যথা করছিলো, কিন্তু সেটাই আর কে বুঝবে বলো, সে বোঝার মতো আমার সত্যি জীবনে হয়তো কেউ নেই। আমার জীবন কাহিনী যতই বলি না কেন, আমার জীবন যেমন আছে তেমনই থাকবে, শুধু আফসোস ছাড়া কষ্ট ছাড়া জীবনে আমার ভগবান কিছুই লেখেনি, তো সেইগুলো নিয়ে হয়তো আমার জীবনটা কেটে যাবে, ঠিক ঠিক এমনই মনে হয়। কপালে যদি এটা থাকে এটাই হবে, আর যদি না থাকে যেটা কপালে ভাগ্যে করে এসছি সেটাই না হবে, তাই না? তো এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কাপড় টাপড়গুলোকে ধুয়ে এদিকে মেলে দিচ্ছি, আর পিছন দিকে যে দরজার মানে কাপড় মেলার ইসেটা ছিল সেটা কিন্তু এখন আর এটা আমি এসে দেখি ওই মন্দিরের যে লোকজন ছিল তো সেখানে তো পুজো হয়েছিল, তার জন্য কিন্তু সেই মানে রশিটা খুলে দেওয়া হয়েছে, তার জন্য এখন আমার কাপড় মেলার জায়গা নেই,
তার জন্য এই যে কলপাড়ায় একটু জায়গা ছিল এখানেই মেলে দিলাম যতটুকু শুকায় আর কি। তো এখন এখন মানে গরম দিন পড়ে গেছে, তো এখন এদিকে রোদটা ভালোই পড়ে। আর এদিকে এই যে ঘরটা ঝেড়েছি, ঘর ঝালে কেমন মাকড়সা টাকড়সা ধুলাটুলা হয়ে থাকে, তো ভাবলাম ঘরটাকে মুছে নিয়ে একদম ঝটপট করে চান করবো, মিষ্টিকেও চান করাবো, তারপর রান্না বসাবো। তো এদিকে এই যে চলো ঘরটাকে মানে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপরে একদম চলে যাব চান করতে। মিষ্টিকে আগে চান করে নেব, ও খেলছে ওর দিদির সাথে, তো খেলার পর তারপর ওকে বলবো মানে চানটা করিয়ে দেব। চলো, আমার এই দিকে কিন্তু ঘরটা মোছা মোটামুটি কমপ্লিট, আর তিন দিন ধরে এই দিক দিয়ে আমি দরজাটা খুলছি না, তো এইখান দিয়ে দরজাটা খোলা হচ্ছে কয়েকদিন ধরে। তো এটা জ্বালাবার জন্য নিয়ে আসলাম, তারপর দেখি এখানে আগুন জ্বালিয়েছে, তো ভাবলাম এখানে দিয়ে দিই। হ্যাঁ, কালো লাগে কই না, এক লাগলাই কথা কি কথা কর, মানুষ তাই কি করবে, যাইম বলা তো আইসে, যাইম বলা তো কোনোদিন খবরই নেই না, কথা তো দূরে থাক, তাহলে এক লাখ লাগবে। তো এখানে এই যে সব জ্বালিয়ে দিলাম, তো দেখতেই পাচ্ছ এদিকে পুজোটা দিয়ে নিয়েছি, চন্দন করা হয়ে গেছে, এই যে পুজো দেওয়া কমপ্লিট, এবার রান্না বসিয়ে দেবো। পুজো দেওয়া কমপ্লিট, মিষ্টিকে চান টানও করে দিয়েছি, এবার রান্নাটা বসাবো, আজকে একদম সিম্পল রান্না, চলো রান্নাটা বসিয়ে দিই। তো বলেছিলাম আজকে পেঁপে দিয়ে ডাল দিয়ে করবো, তো বাড়ির থেকে যে পেঁপেটা নিয়ে আসলাম, পেঁপেটা কাটার সাথে সাথে গুটিগুলো না ঘরে এতটা ছড়িয়ে গেল, তো সব মানে পুরোটুক লাগবে না, আধখানি লাগবে হয়তো, তো তার জন্য আধখানি ভরে রাখলাম একটা পলিথিনে, ভালো থাকবে, বাইরে রাখলে কেমন ছোটা হয়ে যায়, তো তার জন্য এইদিকে চলো এটা কেটে নিই। আর আজকে বানাবো ওই যে নতুন সবজি ঝিঙে এনেছে, ঝিঙে দিয়ে চচ্চড়ি করবো। তো আজকে রান্নাবান্না এতটুকুই, আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, তো চলো দেখতে থাকো আমি রান্নাবান্না মানে সিম্পলভাবেই করব। চলো আমি এদিকে বড়া পাচ্ছি, বড়া মানে এই যে গন্ধ পাতার বড়া, এই যে এই পাতাগুলো নিয়ে আসছিলাম। আর এদিকেই আমার বর মশাই ভাত বাড়ছে, একটু হেল্প করছে আমাকে। তো আজকে এবছরের নতুন সবজি ঝিঙে দিয়ে চচ্চড়ি করেছি, নতুন সবজি না। তো এদিকে আচার, আর করেছি হলো ডাল, ডাল করেছি, ডাল ওনার ফেভারিট জিনিস, ডাল কি দিয়ে পেঁপে দিয়ে ডাল দিয়ে করেছি। তো ওই যে ভাত টাল বাসে মিষ্টিকে খাইয়ে দিয়েছি আগেই, তো এখন আমরা খেয়ে নেবো, আর এতটুকু বেঁচে গেলো এখানে একটু রাত্রে করবো, কারণ বড়াটা না সাথে সাথে ভেজে খেলেই ভালো লাগে, ওই আগের থেকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না তাই না। এই যে এখানে নামিয়েছে কয়েকটা, আর এখানে এগুলো দিই না খাইল, ওই ভাত ডালেরই আনলা না আবার। রাখে না তোমার দিদি ঘুমাইতেছে, তুমি ঘুমাও, যাও তাড়াতাড়ি। চলো খাইয়া নি দুপুরের ভাত, কয়টা বাজে হল আর কম আর কি করতেছো তুমি?